আজকে আমাদের বুঝতে হবে, চালাক হতে হবে, বুদ্ধিমান হতে হবে। দেশ চালাবে শেখ হাসিনা, দেশের আবারও প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। তাহলে ভোট অন্যদিকে দিয়ে লাভ কি হবে আপনাদের? আপনাদের রাস্তা চাই, স্কুল চাই, ইন্ডাস্ট্রি শিল্প কলকারখানা চাই, চাকরি চাই, তো কে দেবে? শেখ হাসিনা দিতে পারবে? আর কে হবে? এখন জাতীয় পার্টি তো সারা দেশে 26টা সিট, 300 সিটের মধ্যে তার মধ্যে কয়টা জেতে সেটা রাখতে পারবে? তাই আপনারা একটু বুদ্ধিমান হন, একটু বোঝেন ভালো করে, যে যেদিকে যেদিকে পাল্লা ভারী সেই দিকেই তো যাওয়া উচিত। আপনাদের জীবন পরিবর্তনের জন্য, শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের উন্নয়নের জন্য, বেতন বাড়ার জন্য, তাদের চাকরিটা যেন থাকে, আমি বারবার পার্লামেন্টে সংসদে দাঁড়িয়ে আপনাদের কথা বলেছি। যখন অনেকে বলেছি বিড়ি বন্ধ করে দাও, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি আমার শ্রমিকদের আগে চাকরি ঠিক করো, তারপরে বন্ধ হবে। যে শ্রমিকদের সেদিন আমার কাছে গেছিল, সেই দিন তাদের বলে দিয়ে সেদিন তাদের বলেছি, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি, আমি আবারও প্রধানমন্ত্রীকে বলেছি, এই দুই তিন মাস আগেও বলেছি, যে আমার বিড়ি শ্রমিকদের চাকরি নষ্ট না হয়, না হলে ওইখানে এমন শিল্প কলকারখানা করতে হবে যাতে করে একটা মানুষও চাকরি ছাড়া না থাকে, তাদের চাকরি হতে হবে, তাদের বাঁচতে তো হবে। তারা যাবে কোথায়? এই মেয়েরা বাড়িতে বসে বিড়ি বানায়, স্বামীরা কাজ করে বাইরে বেঁচে থাকে কোন রকম। আমি কথা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে না, তাদের চাকরির ব্যবস্থা হওয়া ছাড়া বিড়ি তার বন্ধ হবে না, শেখ হাসিনা পরিষ্কার বলে দিয়েছে। আপনারা তারপরে যদি না বোঝেন, যদি নিজের ভাগ্যটা পরিবর্তন করতে না যান, তাহলে কে আপনাদের সাহায্য করবে? আপনাদেরকে সেটা বুঝতে হবে। আপনাদের কাছে অনেক মেয়ে ঢাকায় চাকরি করে, গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করে, তারা ফিরে আসতে চায়, এই অঞ্চলে কাজ করতে চায়। শেখ হাসিনা এই কয়েক মাস আগে এই অঞ্চলে গ্যাসের সাপ্লাই দিয়েছে, পাইপে করে গ্যাস আসছে। আমরা এবার আমি অনেক আগে বলেছিলাম এই অঞ্চলে শিল্প কলকারখানা হবে, গার্মেন্ট ফ্যাক্টরি হবে, আপনাদের মেয়েদের ঢাকা শহরে যেতে হবে না। যদি আমরা গ্যাসটা পাই, আমরা গ্যাস পেয়েছি, আমার ধারণা আমি 6 মাসের থেকে 1 বছরের মধ্যে এইখানে শিল্প কলকারখানা হবে, গার্মেন্ট ফ্যাক্টরিও হবে, কাজ করতে পারবে। আপনারা জানেন যে আমাদের মধুপুর, চাপা মধুপুরের বিশাল 750 জায়গার উপরে কলকারখানা হবে, শিল্প অঞ্চল হবে। আপনাদের কেউ চাকরি ছাড়া থাকবেন না, আপনাদের সন্তানরা চাকরি পাবে সেখানে। এই সব কিছু কিন্তু শেখ হাসিনার জন্য সম্ভব। এই জায়গার যদি লাঙ্গল নিয়ে এসেছেন, আপনারা নিজেরা এইটুকু খোঁজেন, এনাকে ভোট দিলে রাষ্ট্র পরিবর্তন হবে না, শেখ হাসিনা থাকবে, তাহলে কেন আমরা সেখানে ভোট দেব? আর একটা কথা বলি, সময় নেব না আপনাদের, আপনারা বলছেন যে শেখ হাসিনা এখন বলছে নৌকায় ভোট দিতে, আর একটা দল জামাতে ইসলামী আর বিএনপি মিলে বলছে ভোট দিতে যায় না। তাহলে যদি আমরা ভোট দিতে না যাই, আপনারা না যান, সেই কাগজটা তো শেখ হাসিনার কাছে যাবে, তখন সে দেখবে যে হারা গেছে এই অঞ্চলের মানুষ, ভোট দিতে যায় নাই, কম গেছে। তাহলে আমি কেমন করে তার কাছে হারা গাছের উন্নতির কথা বলবো? আপনাদেরকে যেতে হবে, দেখাই দিতে হবে যে আমরা নৌকার পক্ষে আছি, নৌকার পক্ষেই ভোট দিয়েছি, এই জামাতে ইসলাম আর বিএনপি কথায় আমরা ভোট দেওয়া বন্ধ করি নাই। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এবং প্রমাণ করতে হবে আগের বারের চেয়েও বেশি ভোট আমরা নৌকাকে দিয়ে শেখ হাসিনার কাছে যাব, আমরা তার কাছে তার আপনাদের কথা তার কাছে বলতে পারবো।